যে কয়টি উপকরণ খুদে পোনা নিধন করে না বা অন্যান্য ক্ষতিকর প্রভাব মুক্ত, তার মধ্যে দোহার বা চাই অন্যতম। বর্ষা মৌসুম আসছে, তাই মাগুরার মোহাম্মদপুরের তেলিপুকুর গ্রামের প্রায় সব বাড়িতেই দোহার তৈরির ব্যস্ততা। টানা ছয় দশকের ঐতিহ্য রয়েছে এখানকার পণ্যের। বর্ষার আগে দোহার বেচে আমরা সংসার চালাবো। এগুলো মহিলারা বনে, পুরুষ আর কি এগুলো সারে? আমাদের জমি জমানোর কারণে আমরা দোহার বানাই খাই। স্কুল বন্ধ, এখন পড়ালেখা চাপ নাই, বাবার সাথে দোহারি কাজ করতেছি। দেশের বিভিন্ন জেলায় এই মালগুলো বিক্রি করি। কয়েক বছর যাবৎ বাঁশের অভাব, মাছ শিকারে আধুনিক যন্ত্রের প্রভাব ও অবৈধ জালের ব্যবহারের কারণে অনেকটাই কোণঠাসা দোহার। আমাদের এই দোহারের বিপরীতে চায়না থেকে ধরনের যন্ত্র আছে। এদিকে কুটির শিল্পের মর্যাদা পেলেও কোনো পৃষ্ঠপোষকতা পান না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এখন বাঁশের অনেক দাম, তারপরে সুতোর দাম, বিভিন্ন পদে আমাদের খরচ বেশি। একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর লোক, তাদের নিজস্ব কোনো পুঁজি নাই। এখন সরকার যদি আমাদের বিনা সুদের একটা লোনের ব্যবস্থা করত, তাহলে আমরা বাইরে থেকে বাঁশ এনে আমরা এই কাজ কাম করতে সক্ষম হতাম। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, ঋণ ও প্রশিক্ষণ সুবিধা দেওয়ার আশ্বাস প্রশাসন ও জনপ্রতিনিধির। সমস্ত প্রকার সহযোগিতা আমাদের প্রশাসন করবে, নিশ্চয়ই তারা এগুলো দিয়ে তারা নিজের অর্থনৈতিক কর্মকাণ্ড সমৃদ্ধ রাখতে পারে। তৃণমূল পর্যায়ে যে সমস্ত হস্তশিল্পীরা আছে, তাদের আমরা যাতে তুলে নিয়ে আসতে পারি, তাদের যাতে সহযোগিতা করি, তারা যাতে স্বাবলম্বী হয়, জাতীয় অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। প্রায় ষাট বছর আগে চার থেকে পাঁচটি পরিবার দোহার তৈরির কাজ শুরু করলেও বর্তমানে ২৫০টি পরিবার এই পেশা থেকে জীবিকা নির্বাহ করছে। সময় সংবাদ, মাগুরা।